দেখো আজকে তোমাদের জিওগ্রাফি রিভিশন করাচ্ছি ফার্স্ট টার্ম এক্সামের জন্য। তোমাদের ফার্স্ট টার্ম এক্সাম হবে তার রিভিশন করাচ্ছি আমি আজকে, কিছু কিছু করে দিচ্ছি আজকে। দেখো তোমাদের এগুলো আমি করিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো নিশ্চয় তোমরা আগে করিয়েছো, আমি করিয়েছি, সেইগুলো ভালো করে বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্রথমে তোমাদের একটা ক্যাপিটাল অফ কর্ণাটক, বিয়েরটা ক্যাপিটাল অফ রাজস্থান, রাজধানী লিখবে, প্রত্যেকের রাজধানী লিখবে, ক্যাপিটাল অফ কর্ণাটক রাজধানী এখানে বসাবে, ক্যাপিটাল অফ রাজস্থান রাজধানী বসাবে এখানে, বুঝতে পেরেছো, ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ এখানে বসাবে, ক্যাপিটাল অফ গোয়া এখানে বসাবে, ক্যাপিটাল অফ আসাম এখানে বসাবে, ক্যাপিটাল অফ ছত্তিশগড় এখানে বসাবে। এইগুলো ভালো করে তোমরা টুকে নাও, টুকে নিয়ে এগুলো বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে। দেখো তাহলে টুয়েলভটা অ্যানসার দিস কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের এখানে আসবে, কিন্তু কোশ্চেন ফার্স্ট টাইমের জন্য এই ধরনের কোশ্চেন আসবে। দেখো টুয়েলভটা অ্যানসার দিস কোশ্চেন, এ নম্বর দেখো, হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ সার, হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ সার, সার্কের ফুল ফর্ম কি সেটা লিখবে। তোমাদের আমি করাবেন যে তোমাদেরকে এগুলো, হুইচ কান্ট্রিজ বিলং আন্ডার দিস অর্গানাইজেশন, বুঝতে পেরেছো, এগুলা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখো বিয়েরটা, নেম দা ওয়াটার বডিজ দ্যাট সারাউন্ডেড ইন্ডিয়া অন থ্রি সাইড, তারপরটা সিয়েরটা, হুইচ আর দা লার্জেস্ট অ্যান্ড দা স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া। এবার তোমরা চলে যাও আমার গণিত পৃষ্ঠা নম্বর 20-তে। দেখো এটা তোমাদের আমি করিয়ে দিয়েছি পৃষ্ঠা নম্বর দেখো 20। দেখো তোমাদের 4 আর 5টা করিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে করিয়েছি। দেখো প্রথমেই আছে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, তারপরে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, তারপরে 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, এটাকে যোগ করতে হবে, অ্যাড করতে হবে। কেমন করে করতে হবে দেখো, তোমরা জানো 60 সেকেন্ড পেরিয়ে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আবার 60 মিনিটে 1 ঘন্টা হয়, তোমরা জানো এটা পেরিয়ে গেলে থেকে ভেঙে কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এইটা যোগ করে কত হলো 78 সেকেন্ড, তারপর এটা যোগ করে কত হলো 46 মিনিট, এইটা যোগ করে কত হলো ঘন্টাতে 8 ঘন্টা। এবার দেখো এই 78 সেকেন্ড তো হয় না, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, 60-এর আগে হতে হবে পার্ট পর্যন্ত, তাই তো, তবে তো সেকেন্ড হবে, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এটাকে ভাঙতে হবে, যেহেতু 60 আর 8+18 এই দুটো মিলে 8 78 হয়, তাহলে 60 আর 18 ভেঙে ভাঙলাম, 18টা সেকেন্ডে ঘরে থেকে গেল, বুঝতে পেরেছ, আর 46 চলে গেল, 8টা 8 চলে গেল। এবার দেখো 18টা সেকেন্ডে ঘরে চলে গেল, আর এই 60 সেকেন্ডটা এইটা চলে যাবে মিনিট, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট হয় সেটা মিনিটের ঘরে চলে গিয়ে 46-এর সঙ্গে যোগ হয়ে 1 যোগ হয়ে কত হলো 47, এই 60টা 1 যোগ হয়ে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, 1 যোগ হয়ে মিনিটের ঘরে গেলো 47। এবার 8 ঘন্টা 8 চলে গেল, 8 ঘন্টা তাহলে চলো 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। এবার এইটাও দেখো 2 ঘন্টা 0 মিনিট 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, 7 ঘন্টা 20 মিনিট, এটাকে যোগ করতে হবে, যোগ করে কত হলো, এটা দেখো 61 সেকেন্ড হলো, আর এটা হলো 68 মিনিট, আর এটা হলো ঘন্টাতে 14 ঘন্টা। এবার দেখো 61 সেকেন্ড তো হয় না আগের মতনই, দেখো এটাকে অ্যাড করলাম আর 60 মতনে চলে গেল, 60টা পরবর্তীকালে কী হবে মিনিটের সাথে যোগ হবে, 1 যোগ হচ্ছে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, 1 যোগ হবে মিনিটের সঙ্গে, তাই তো, এটাকে 60 হলো, এটা দেখো 68 মিনিট তো হয় না, 68টাকে 60+8=68, এই 60 মিনিটটা যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, সেটি 60টা ঘন্টার সঙ্গে 1 যোগ পরবর্তীকালে যোগ হবে। দেখো এটা 1 করতে 1 চলে গেলো, 1 সেকেন্ড হয়ে গেল, এই 60টা চলে যাবে কার সঙ্গে, মিনিটের সঙ্গে, 8-এর সঙ্গে যোগ হলো, 8-এর সঙ্গে 1 যোগ হলে কত হলো 9 মিনিট, তারপরে এই 60টা ঘন্টাতে, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, এতে 1 যোগ হয়ে চলে গেল, 14-এর সঙ্গে 1 যোগ হয়ে কত হলো 15 ঘন্টা, তার সমান 15 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। আজকে এইটুকুই তোমাদের করিয়ে দিলাম।